হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না। আজ আমি হাজির হয়েছি রিসেন্টলি মুক্তি পেতে চলা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 34 নম্বর মুভি ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির টিজার ট্রেলার ব্রেকডাউন নিয়ে। মুভিটি খুব সম্ভবত 2024-26 জুলাই মুক্তি পেতে চলেছে, তাই বরাবরের মতোই মার্ভেল এন্টারটেনমেন্ট এই মুভির টিজার এবং ট্রেলার দুটোই অলরেডি প্রকাশ করেছে। আশা করি সেগুলি আপনারা প্রত্যেকেই দেখেছেন, আর যদি কেউ এখনো দেখতে বাকি থাকেন তাহলে মার্ভেল এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। কারণ এই ভিডিওতে আমি ওই টিজার ট্রেলার দেখে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস ও মুভিতে হতে চলা কিছু সম্ভাব্য ঘটনার কথা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, যেটা হয়তো মুভি রিলিজ হওয়ার পর সম্পূর্ণ ভুল হতে পারে, তাই আগে ভাগেই আপনাদেরকে সতর্ক করে দিলাম। ওকে, তাহলে আর বেশি সময় নষ্ট না করে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। প্রথমেই জেনে নেব এই মুভি দেখার জন্য আপনাদের আর কি কি মুভি দেখার প্রয়োজন। যাদের হাতে প্রচুর টাইম রয়েছে তারা অবশ্যই এক্সম্যান ইউনিভার্সের প্রতিটি মুভি দেখে নেবেন, কারণ তাহলেই মোটামুটি এই মুভি এবং তাদের প্রত্যেকটি ক্যারেক্টার সম্বন্ধে যথেষ্ট জ্ঞান হয়ে যাবে। আর যাদের হাতে টাইম একটু সীমিত তারা প্রথমত এক্সম্যান অরিজিন উলভারিন, দা উলভারিন এবং লোগান দেখবেন, আর দ্বিতীয়ত ডেডপুল আর ডেডপুল 2 তো অবশ্যই দেখতে হবে। আর যারা আরো টাইম বাঁচাতে চান, আমার চ্যানেলে অলরেডি এক্সম্যান ইউনিভার্সের প্লেলিস্ট তৈরি করা আছে, আর হাতে এখনো বেশ অনেকটাই টাইম রয়েছে, তাই চাইলে আপনারা সেখান থেকেও কিছুটা আইডিয়া নিতে পারেন। ভাবছেন ব্রেকডাউন ভিডিওতে আমি এইসব কেন বলছি? আসলে যারা একদম নতুন এই ইউনিভার্স কন্টিনিউ করছে তাদের কাছে এগুলি সম্পূর্ণই অজানা, তাই মুভি দেখার টাইমে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সে কারণেই আমি একবার জানিয়ে দিলাম। কিন্তু আমি জানি যারা লোগান মুভি দেখবেন বা দেখেছেন তাদের মাথায় প্রথমেই এই প্রশ্ন আসবে, লোগান বা উলভারিন তো ওই মুভিতেই মারা গেছে, তাহলে এখানে সে কোথা থেকে এলো? এর উত্তর আমার কাছে একটাই, মাল্টিভার্স। হ্যাঁ, আপনারা যেমন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বেশ কিছু মুভিতে অলরেডি দেখেছেন একটি ক্যারেক্টারের অনেক ভেরিয়েন্ট রয়েছে, এখানেও হয়তো সেই একই পসিবিলিটি রয়েছে। মানে ওই লোগান আর এই লোগান সম্পূর্ণ আলাদা ইউনিভার্সের, এমনকি এই মুভিতে আমরা একাধিক লোগান বা ডেডপুলকেও দেখতে পেতে পারি। যাক, ছোট্ট একটা কনক্লুশন আশা করি দূর করতে পারলাম। এবার আমি টিজার ট্রেলারের দৃশ্যগুলি পর পর আপনাদের কাছে ডেসক্রাইব করব। তো টিজারের প্রথম দৃশ্যেই আমরা ওয়েড উইলসন মানে ডেডপুলের জন্মদিন পালন করতে দেখতে পাই, যেখানে পুরনো ডেডপুল মুভির বহু ক্যারেক্টার উপস্থিত রয়েছে, মানে দোপিন্দর থেকে শুরু করে এক্সফোর্স টিমের প্রায় প্রতিটি মেম্বারই এখানে রয়েছে। এর পরের সিনেই আমরা দেখতে পাই টিভি এর কিছু মিনিটম্যানরা সেই স্থানে উপস্থিত হয়ে ডেডপুলকে বন্দি বানায়। এবার টিভি এ কি আর তারা কেন কাউকে বন্দি বানায় এটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না, কারণ লোকি টেলিভিশন সিরিজ দেখার পর এটা আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু প্রশ্ন হলো, লোকি সিজন 2 এর পর তো এখন সবারই সব রকম স্বাধীনতা রয়েছে, তাহলে টিভি এ ডেডপুলকে কেন গ্রেফতার করছে? এই প্রশ্নের উত্তরে আমার পার্সোনাল মতামত, এই মুভির টাইমলাইন লোকি টেলিভিশন সিরিজের আগের, মানে যখন সিক্রেট টাইমলাইন অক্ষত রাখার জন্য ব্রাঞ্চ টাইমলাইন মুছে ফেলা হতো এবং যাদের কারণে সিক্রেট টাইমলাইনে প্রভাব পড়তো তাদেরকেই টিভি এ বন্দি বানাতো, আর খুব সম্ভবত এই কারণের জন্যই হয়তো ডেডপুলকেও তারা বন্দি বানাবে। যারা ডেডপুল 2 দেখেছেন তাদের ওই মুভির পোস্ট ক্রেডিট সিনের কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে ডেডপুল টাইম ট্রাভেল করে তার এক্সফোর্স টিমের সমস্ত মেম্বারদেরই বাঁচিয়ে নেয়। আর আমার মনে হয়তো এই ডেডপুল ঠিক ওই রকমই কোন টাইম ট্রাভেল করেছে যে কারণে টিভি এ তাকে বন্দী বানিয়েছে। যাই হোক, এরপর টিভি এর রুমের একটি দৃশ্য দেখানো হয় যেখানে মিস্টার প্যারাডক্স নামক এক টিভি এজেন্ট তাকে আমাদের পরিচিত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কিছু দৃশ্য দেখায় এবং সঙ্গে এটাও জানায় এটাই তোমার সুযোগ নায়কদের মধ্যেও নায়ক হয়ে ওঠা। এরপর আমরা ডেডপুলকে তার নতুন শুটে রেডি হতে দেখি এবং পরবর্তীতে কিছু মিনিটম্যানদের সঙ্গে ফাইটও করতে দেখি, কিন্তু এই ফাইট বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হচ্ছে, আর সব থেকে আশ্চর্যের বিষয় এই সমস্ত স্থানের মধ্যে ভয়েড রয়েছে, মানে লোকি সিরিজে যে স্থানের সাথে আমরা আগে ভাগে পরিচিত হয়েছিলাম। আর একদম লাস্ট সিনে উলভারিনের একটি ছোট্ট দৃশ্য দেখানো হয়, যদিও সেটা পিছন থেকে, মানে টিজারের পুরোটাই ছিল ডেডপুলের আধিপত্য, যেখানে উলভারিনকে মাত্র 2টি সিনেই দেখানো হয়েছে, তাও আবার পিছন থেকে। এছাড়াও এক্সম্যান ইউনিভার্সের পুরনো কিছু ভিলেন এবং মেইন ভিলেনেরও একটি ঝলক দেখানো হয়েছে। যাই হোক, এইভাবে টিজার শেষ হলেও ট্রেলারে আমরা আরো নতুন কিছু দেখতে পাই, যেমন প্রথম সিনেই আমরা উলভারিনকে একটি বারে বসে থাকতে দেখি যেখানে ডেডপুল উপস্থিত হয়ে তাকে তার সঙ্গে আসতে বলে। প্রথমে উলভারিন তার সঙ্গে যেতে রাজি না হলেও ডেডপুল তাকে জোর করে তার সঙ্গে নিয়ে যায়। পরবর্তীতে ডেডপুল এবং উলভারিনকে আমরা ভয়েডে দেখতে পাই এবং তারপরে ডেডপুলের থেকে আমরা জানতে পারি তার যা কিছু প্রিয় তার সব কিছু সে হারাতে চলেছে, মানে খুব সম্ভবত তার ইউনিভার্স হয়তো ধ্বংস হতে চলেছে। এবার সেটা ইনকারজন না অন্য কোনো কেস এটা একমাত্র মুভি দেখার পরেই বোঝা যাবে। ওকে, এর পরবর্তী সিনে উলভারিন ডেডপুলকে জানায়
এটা আমার প্রবলেম না, মানে সে তার কোনো কাজে তাকে সাহায্য করতে অস্বীকার করে। কিন্তু উত্তরে ডেডপুল তাকে জানায়, যখন তোমার দুনিয়াও ধ্বংস হয়ে গিয়েছিল তুমি কি ঠিক একই রকম কথা বলেছিলে? আর এই কথার পরিপ্রেক্ষিতেই হয়তো শুরু হবে তাদের দুজনের মধ্যে লড়াই। আবার এর পরবর্তী সিনেই মিস্টার প্যারাডক্সের থেকে আমরা জানতে পারি উলভারিনের কারণেই তার পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে গেছে। এবার সেটাও কিভাবে হয়েছে এটা আমি আগে থেকেই প্রেডিক্ট করছি না, তবে খুব সম্ভবত হতে পারে ইনকারজন। এরপর আবারও আমরা ডেডপুল এবং উলভারিনের একসঙ্গে এন্ট্রি দেখতে পাই, এবং একই সঙ্গে ডেডপুল তার থেকে জানতে চায় তার সঙ্গে কি কি হয়েছিল, যদিও উলভারিন সেটা তাকে জানাতে অস্বীকার করে। এরপর আবারও ডেডপুল তাকে সুপারহিরো আখ্যা দিয়ে জানায়, আমি তো জানি না কিভাবে দুনিয়াকে বাঁচাতে হয়, কিন্তু তুমি তো জানো, কারণ তুমি ছিলে এক্সম্যানের মেন সদস্য। যাই হোক, এই সবের সঙ্গেই টিজারের বেশ কিছু দৃশ্য আমরা এই ট্রেলারের মধ্যেও দেখতে পাই, এবং সব থেকে আশ্চর্যের বিষয়, টিজারে এই মুভির ভিলেনকে সম্পূর্ণরূপে দেখানো না হলেও ট্রেলারে আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয় এই মুভির মেইন ভিলেন হতে চলেছে ক্যাসেন্দ্রা নোভা। কমিক অনুযায়ী এই মহিলা প্রফেসর চার্লস জেভিয়ারের যমজ বোন, যার মধ্যে প্রফেসর এক্স এর মতো মাইন্ড রিডিং এর ক্ষমতা রয়েছে এবং টাইপ অফ টেলিকাইনেসিস পাওয়ারও রয়েছে, মানে যে কোনো জিনিস টাচ না করেই সে সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। আর জ্ঞান হওয়ার পর তার একটাই লক্ষ্য, চার্লস এর ধারণ করা প্রতিটি বিভ্রমকেই ধ্বংস করা, মানে এক্সম্যান টিম ধ্বংস করাও তার একটি উদ্দেশ্য। আর খুব সম্ভবত এই মুভিতে যে উলভারিনের দুনিয়া ধ্বংস হয়ে গেছে বলে জানানো হচ্ছে সেটা হয়তো এই ক্যাসেন্দ্রা নোভারি ইউনিভার্স, মানে এই ইউনিভার্সে ক্যাসেন্দ্রা সমস্ত এক্সম্যানদের হত্যা করবে, যে কাজ উলভারিন কিছুতেই আটকাতে পারবে না। কিন্তু এই কাজের জন্যই টিভিএ ক্যাসেন্দ্রাকে বন্দী বানিয়ে ভয়েডে পাঠিয়ে দেবে, যেখানেও সে কিছু এভিল মিউট্যান্টদের গ্রুপ বানিয়ে রাজত্ব শুরু করবে। মানে এক্সম্যান ইউনিভার্সের মুভিতে আমরা যে সমস্ত মিউট্যান্টদের ভিলেন রূপে দেখেছি তাদের অনেককেই আমরা এই মুভিতেও দেখতে চলেছি, যারা এই ভয়েডে ক্যাসেন্দ্রার হয়ে কাজ করবে। যাই হোক, ট্রেলারের একদম লাস্ট সিনে আমরা ডেডপুল এবং উলভারিনকে একটি পোর্টালের মধ্যে জাম্প করতে দেখি, যেটা দেখে অনেকেরই মতামত এখানে আমরা ডক্টর স্ট্রেঞ্জ কিংবা ওয়াং কে দেখতে চলেছি। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তাদের ট্রেলারে কি দেখায় আর মুভিতে কি দেখায় সেটা আশা করি আপনারা এতদিনে খুব ভালো করেই জেনে গেছেন, তাই এতটাও এক্সপেকটেশন রাখবেন না যে মুভি দেখতে গিয়ে আপনারা ডক্টর স্ট্রেঞ্জ কে দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পেলে তো অবশ্যই আমারও ভালো লাগবে, তবে দেখতে যে পাবোই এই আশা নিয়ে কেউ মুভি দেখতে যাবেন না। যদিও ডেডপুল এবং উলভারিনকে একসঙ্গে পেয়ে ডক্টর স্ট্রেঞ্জের আশা কেউ করবে বলে আমার মনে হয় না। তাছাড়া রুমার আছে এখানে বহু সুপারহিরো ক্যারেক্টারের ক্যামিও দেখা যেতে পারে। যাই হোক, এবার এই মুভি স্টোরি কি হতে চলেছে সেটা একদম দু লাইনের উপর বর্ণনা করার চেষ্টা করব। মুভিতে কোনো ইউনিভার্স বাঁচানোর জন্য হোক কিংবা ওয়েডে টাইম ট্রাভেল করার জন্যই হোক, তাকে টিভিএ বন্দি বানাবে, আর পরবর্তীতে মিস্টার প্যারাডক্স তাকে কাজে লাগাবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ইতিহাস বদলে দেওয়ার কাজে। কিন্তু কোনো একটি স্পেশাল কাজ করার টাইমে ডেডপুল টিভিএ কে না জানিয়েই উপস্থিত হবে উলভারিনের সম্মুখে, কারণ ডেডপুলের মনে হবে উলভারিন সাহায্য করলে তার এই কাজ আরো সহজ হয়ে যাবে। আমি শুধু এটাই ভাবছি উলভারিনকে যখন স্ক্রিনে প্রথমবার দেখাবে তখন দর্শকদের রিয়াকশন কি হতে চলেছে। আমি চেষ্টা করব সেই রিয়াকশন রেকর্ড করার, তবে আমার রিয়াকশন সেই টাইমে কি হবে সেটাই ভাবার বিষয়। এনিওয়ে, উলভারিনকে এই বিষয়ে সাহায্য করতে বললে সে প্রথমে অস্বীকার করে, কিন্তু জোর করে সে উলভারিনকে তুলে নিয়ে এলে টিভিএ আবার ডেডপুলের বিরুদ্ধে চলে যাবে, কারণ উলভারিনকে টিভিএ একদমই পছন্দ করে না, যে কারণে আমরা ডেডপুলের সঙ্গে কিছু মিনিটম্যানদের ফাইটও দেখতে পাই। আর খুব সম্ভবত টিভিএ এর বিরুদ্ধে গিয়ে কাজ করার জন্য তারা তাদের দুজনকেই ডিলিট করে ভয়েডে পাঠিয়ে দেবে, যেখানেই ডেডপুল এবং উলভারিনের ফাইট শুরু হবে, কারণ ডেডপুলের কারণেই উলভারিন এই স্থানে হাজির হয়েছে, এমনকি ডেডপুল তাকে তার পুরনো কিছু স্মৃতি মনে করিয়ে রাগিয়ে দেবে। এই সব তো গেল ছোটখাটো বিষয়, বড় বিষয় হলো এই ভয়েডেই ডেডপুল এবং উলভারিনের সঙ্গে দেখা হবে এই মুভির মেইন ভিলেন ক্যাসেন্দ্রা নোভার। এবার ক্যাসেন্দ্রার থেকে তারা কিভাবে বাঁচবে বা তাকে এখানে কিভাবে পরাজিত করবে এটা জানার জন্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে 26 জুলাই। হ্যাঁ, অ্যান্টম্যানের শুটের কথা এখানে না উল্লেখ করলেই না, কারণ ভয়েডে অবস্থিত এই অ্যান্টম্যানের জায়ান্ট শুটের মধ্যেই বসবাস করে ক্যাসেন্দ্রা। তাহলে কি মুভিতেও আমরা অ্যান্টম্যানকে দেখতে পাবো? না, সেটা আমার একদমই মনে হয় না, এখানে শুধুমাত্র তার শুটই দেখানো হবে। ওকে, তো ভিডিও আর বিস্তারিত করবো না, শুধু এটুকুই বলবো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের তরফ থেকে মুক্তিপ্রাপ্ত এটা এবছরের একমাত্র মুভি, তাই আশা করছি এটা আমাদের এক্সপেকটেশনের থেকেও বেশি কিছু উপহার দেবে, তাই হয়তো এই মুভিতে এমন কাউকে দেখতে পেতে পারেন যেটা আপনারা আশাও করেননি, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে চার্লস জেভিয়ার। এছাড়াও আরো অনেকে থাকতে পারে যাদের নাম আমি এখনই আর বলতে চাইছি না। আবারও রিমাইন্ডার দিচ্ছি,
আমি এই ভিডিওতে এই মুভির ট্রেলার দেখে এবং কিছু নিউজ পোর্টাল ও মার্ভেল কমিক্সের উপর ভিত্তি করে ছোট্ট কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, যেটা মুভি রিলিজ হওয়ার পর সম্পূর্ণ ভুল হতে পারে, তাই আগে ভাগেই আপনাদেরকে সতর্ক করেছি। ওকে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। হ্যাঁ, শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। আমার চ্যানেলের নামেই একটি ফেসবুক পেজ রয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার অরিজিনাল পেজের থেকে আমার ডুপ্লিকেট পেজের ফলোয়ার বেশি, তাই আমি চাইবো যথাশীঘ্রই সম্ভব ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু অরিজিনাল পেজটিকে ফলো করে দেবেন, যাতে ফলোয়ারের দিক থেকে ডুপ্লিকেট পেজের উপরে আমার অরিজিনাল পেজটি আসতে পারে। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।